আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জ্বর এবং জ্বরের শ্রেণীবিভাগ, অর্থাৎ বিভিন্ন ধরনের জ্বর নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন যে জ্বর কোনো রোগ নয়, জ্বর হলো অন্য রোগের একটা উপসর্গ। আপনারা এও জানেন যে সর্দি কাশি বা বমি এগুলো কোনো রোগ না, এগুলো হলো অন্য রোগের উপসর্গ বা লক্ষণ, অর্থাৎ অন্য রোগ হলে এই সিমটম সাইন সিনড্রোমটা দেখা দেয়। তো আমরা আজকে আলোচনা করব যে বিভিন্ন ধরনের জ্বর, অর্থাৎ জ্বরের ক্লাসিফিকেশন। তো দেখেন, জ্বর এবং জ্বরের প্রকারভেদের মধ্যে যে জ্বরের কিছু গুরুত্বপূর্ণ কারণ, অর্থাৎ জ্বর যে হয় আমাদের শরীরে, যে জ্বর হয়, অর্থাৎ জ্বর বলতে এখানে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, অর্থাৎ শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়াকে জ্বর বলে। তো এখানে জ্বরের যে গুরুত্বপূর্ণ কিছু কারণ, তার মধ্যে দেখেন যে সংক্রমণ, অর্থাৎ ইনফেকশন। ইনফেকশনটা কি? ইনফেকশন হলো যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, ক্লাইমেডিয়া, প্যারাসাইট ইত্যাদি ধরনের, অর্থাৎ রিকেট সহ অনেক ধরনের জীবাণুর কারণে এই জ্বরটি হতে পারে। তো এটি হলো ইনফেকশন বা সংক্রামক জ্বর। আরেকটা দেখেন যে কোলাজেন। কোলাজেন বলতে এখানে বিভিন্ন ধরনের বাত জ্বর, ডার্মাটাইটিস, আর্থ্রাইটিস, এগুলোর কারণেও এই জ্বরটি, অর্থাৎ জ্বর হয়ে থাকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সমস্যা, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, অর্থাৎ সিএনএস প্রবলেমের জন্য এটি হয়ে থাকে, বিশেষ করে মাথায় আঘাত, মস্তিষ্কে, অর্থাৎ ব্রেইন এবং স্পাইনাল কর্ডের টিউমার ও আঘাত। এরপরে দেখেন যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন ধরনের রোগের কারণেও এই জ্বর হয়ে থাকে, জ্বর আসে। রক্তরোগ, বিভিন্ন প্রকার রক্তরোগের কারণেও এই জ্বরটি আমাদের শরীরে হয়ে থাকে, জ্বর হয়, হৃদরোগের কারণে হয়, পেটের অসুখ, হৃদরোগের কারণে বলতে আপনার মাইগ্রেনের ইনফেকশন সহ অন্যান্য যে সমস্যাগুলো আছে এটি হয়ে থাকে। পেটের অসুখ, পেটের অসুখ বলতে আপনার ইন্টেস্টাইনাল প্রবলেমের কারণেও এই জ্বরটি হয়ে থাকে। বিভিন্ন প্রকার ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, বিশেষ করে ছোট শিশুদেরকে টিকা দেওয়ার সময় কিন্তু এই জ্বরটি আসে, অর্থাৎ টিকা দিলেই জ্বর আসে। তারপরে দেখেন যে জ্বরের কল্পিত জ্বর, কল্পিত জ্বর বলতে কাল্পনিক জ্বর, অর্থাৎ কিছু কিছু রোগী আছে মনে হইলেই, অর্থাৎ মনে হচ্ছে যে তার জ্বর, আসলে তার শরীরে জ্বর নাই। ক্যান্সার, অর্থাৎ ক্যান্সারের কারণে জ্বর হতে পারে, এবং বিভিন্ন ধরনের ওষুধের কারণেও কিন্তু জ্বর আসতে পারে, বিভিন্ন ধরনের ওষুধ খেলেও জ্বর আসে। তো জ্বর বলতে এখানে দেখেন স্বাভাবিক আমাদের যে শরীরের তাপমাত্রা, অর্থাৎ 98.4 ডিগ্রি ফারেনহাইট, তো এই 98.4 ডিগ্রি ফারেনহাইটের উপরে গেলেই কিন্তু জ্বর। আর আপনারা জানেন যে নারীর গতি প্রতি মিনিটে 72, অর্থাৎ 72 বার, যে নারীর গতি, অর্থাৎ এখানে পালসের গতি হবে প্রতি মিনিটে 72 বার, এই 72 বারের বেশি হলেই জ্বর, এটা আপনারা বুঝতে পারেন, বা হার্টের সমস্যা। এখানে দেখেন যে 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার যদি বাড়ে, অর্থাৎ এখানে 98-এর জায়গায় যদি 99.4 হয়, তাহলে এখানে 72-এর জায়গায় 82, অর্থাৎ 10 বার পালস বৃদ্ধি পায়। তো এটি একটি সূত্র, তো আপনারা পালস দেখেও বুঝতে পারবেন যে তার শরীরে জ্বর আছে কিনা। তো দেখেন বিভিন্ন ধরনের জ্বর, বিভিন্ন ধরনের জ্বর বলতে সার্বক্ষণিক জ্বর, এক নম্বরে যে জ্বরটা এটি হলো সার্বক্ষণিক জ্বর, বলতে এখানে 24 ঘন্টায় একবার জ্বর, 24 ঘন্টার মধ্যে যে জ্বরটা সব সময় থাকে, অর্থাৎ একবারও থামে না, এটাকে বলা হয় যে সার্বক্ষণিক জ্বর। যেমন টাইফয়েড জ্বর, প্যারাটাইফয়েড জ্বর এবং নিউমোনিয়া, অর্থাৎ টাইফয়েড জ্বরের আপনারা জানেন যে টাইফয়েড জ্বরের সূত্র আমরা গত ক্লাসে বলেছি যে যদি এখানে টেম্পারেচার 99 থাকে আজকে সকালে, দেখবেন যে বিকেল হইতে হইতে এখানে 100, এবং তারপরের দিন সকাল হইতে হইতে দেখবেন যে এখানে 101, এইরকম, অর্থাৎ যদি টেম্পারেচার পর্যায়ক্রমে বাড়তে থাকে, অর্থাৎ নর্মাল না আসে, তাহলে বুঝবেন যে এটি টাইফয়েড জ্বর। তো এই টাইফয়েড জ্বর এবং নিউমোনিয়ার কারণে এটি সার্বক্ষণিক শরীরে জ্বর থাকে। সবিরাম জ্বর, সবিরাম জ্বর বলতে 24 ঘন্টা জ্বর একটুও কমে না, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে একটুও জ্বর কমে না। বিশেষ করে এখানে আপনার সেপটিক জ্বর, এখানে সেপটিক জ্বর, আন্তরিক প্রদাহ এবং কানা জ্বরের কারণে এটি হয়ে থাকে। তো 24 ঘন্টার মধ্যে সামান্য কমলেও আবার বাড়ে, অর্থাৎ জ্বর থাকে কিন্তু কমে, একবারে কমে না, 24 ঘন্টার মধ্যে সামান্য জ্বর কমে আবার বাড়ে, এটি হলো সবিরাম জ্বর। কিছু সময়ের জন্য জ্বর, কিছু সময়ের জন্য জ্বর বলতে এখানে সব সময় জ্বর থাকে না, বিশেষ করে ম্যালেরিয়া জ্বর,
ইউটিআই অর্থাৎ মূত্রনালীর ইনফেকশন। আপনারা জানেন যে ম্যালেরিয়া জ্বরের সূত্র হলো কি, যে এটি এই মুহূর্তে প্রচুর জ্বর, আবার কিছুক্ষণ পর জ্বর নাই, অর্থাৎ এখানে 12 ঘন্টা পর জ্বরটা আসতে পারে, 24 ঘন্টা পর আসতে পারে, 48 ঘন্টা পরও এই জ্বরটি কিন্তু আসতে পারে। কোসিডিয়ান জ্বর, আপনারা জানেন যে কোসিডিয়ান জ্বর কি, প্রতিদিন একই সময়ে জ্বর আসে এবং কিছু সময় পরে জ্বরটি সেরে যায়, অর্থাৎ একই সময়ে জ্বরটা আসে আবার কিছু সময়ের পরে জ্বরটা থেমে যায়, এটাকে বলা হয় কোসিডিয়ান জ্বর। টার্সিয়ান জ্বর, 24 ঘন্টার পর জ্বর আসে এবং কয়েক ঘন্টা থাকার পর জ্বরটি সেরে যায়, এটি হলো টার্সিয়ান জ্বর, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে একবার জ্বর আসবে যে কোনো সময় এবং কিছুক্ষণ থাকার পর জ্বরটা সেরে যায়। কোয়ার্টান জ্বর বলতে 48 ঘন্টার পর জ্বর আসে এবং ছেড়ে যায়, 48 ঘন্টা পর জ্বর আসবে এবং জ্বরটা কিছুক্ষণ থাকবে, থাকার পরে ছেড়ে যায়, এটিকে বলা হয় কোয়ার্টান জ্বর। বারবার জ্বর, হঠাৎ জ্বর আসে এবং ছেড়ে যায়, কয়েক সপ্তাহ এভাবে চলে, বিশেষ করে উকুন এবং বিভিন্ন ধরনের ছাড় পোকায় কামড়ে এই জ্বরটি হয়ে থাকে। অজানা কারণে জ্বর বলতে জ্বরের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এগুলোকে কিছু কিছু জ্বর আছে যেগুলো ইনভেস্টিগেশন করার পরও এই জ্বরগুলোর কারণ খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে টিউবারকুলোসিস, যক্ষা, আন্ত্রিক জ্বর, বিশেষ করে টাইফয়েড জ্বরের কথা, সিবলিস, গনোরিয়া, অ্যাবসেস টিউমার, এমনকি ফোবিয়া, ভয় পাওয়ার কারণেও কিন্তু অনেক সময় জ্বর আসে। তো এই জ্বরগুলোর কারণ কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না। তো দেখেন, জ্বর হলে স্বাভাবিক খাদ্য রোগীকে খেতে দিতে হবে, খোলামেলা পরিবেশে রাখতে হবে, অর্থাৎ আমরা জানি যে স্বাভাবিক অবস্থায় রাখলে জ্বরটা ধীরে ধীরে এমনিতে কমে, কিন্তু আমরা কি করি, লেপ কাঁথা দিয়ে আরও ভালো করে চাপ দিয়ে রাখি, যার কারণে এই জ্বরটা শরীরে ছাড়তে আরও লেট হয়ে যায়। তো খোলামেলা পরিবেশে রাখতে হবে। জ্বর এবং খিঁচুনি হলে জিনভূতের আঁচড় আছে এটি মনে করা যাবে না, তো এটি মনে করবেন না, লেপ কাঁথা দিয়ে ভালো করে ঢাকবেন না, বিশেষ করে 3 থেকে 5 বছরের, অর্থাৎ 0 থেকে 5 বছরের বয়সের যে বাচ্চাগুলো, এগুলোর জ্বর হলে এগুলোর কিন্তু খিঁচুনি আসতে পারে। তো 15 মিনিটের বেশি যদি স্থায়ী তাহলে চিন্তার বিষয়, তা না হলে এটি জ্বরের কারণে হাইপোথ্যালামাসের কি অবস্থার অবনতির কারণে এটি কিন্তু হয়ে থাকে। তো আপনারা জানেন যে এই খিঁচুনিটা এটি স্বাভাবিক, জ্বর 102-এর উপরে গেলেই খিঁচুনি দেখা দিতে পারে এবং প্রলাপ বকতে পারে, এটি স্বাভাবিক নিয়ম। তো এখানে আপনার দুশ্চিন্তা করার কিছু নাই, স্বাভাবিক অবস্থায় রাখলে এটি ঠিক হয়ে যায়। আর কখন হাসপাতালে নিয়ে যাবেন, কখন অর্থাৎ সিরিয়াস অবস্থা বা কোন অবস্থা দেখলে হাসপাতালে নিয়ে যাবেন, জ্বর এবং সেই সাথে খিঁচুনি, অর্থাৎ জ্বর হবে, জ্বরের সাথে খিঁচুনি হবে, খিঁচুনি হলে এই রোগীর সিরিয়াস অবস্থা, আপনারা সেই সময় চিন্তা ভাবনা করবেন যে দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়া যায় কিনা। অচেতন হয়ে যাওয়া, অর্থাৎ রোগী অজ্ঞান হয়ে যাওয়া। তীব্র নিউমোনিয়া, অর্থাৎ নিউমোনিয়া প্রচুর একবারে আশঙ্কাজনক, তো এক্ষেত্রে এখানে চিকিৎসা না করাই ভালো। তারপরে ঘাড় এবং মাথা শক্ত হয়ে গেলে, অর্থাৎ এখানে মেনিনজাইটিস হয়ে যেতে পারে, মেনিনজাইটিসের ক্ষেত্রে, এবং জটিল কোনো যদি ইনফেকশন থাকে তাহলেও এই অবস্থায় আপনারা কী করবেন, রোগীকে অবশ্যই হাসপাতালে নিয়ে যাবেন এবং বিশেষজ্ঞ ভালো ডাক্তার দেখাবেন। জ্বরটি, যে কোনো জ্বরই 3টি অবস্থায় আসতে পারে, যে কোনো জ্বরই 3 অবস্থায় আসতে পারে, বিশেষ করে কোল্ড স্টেজ, প্রচণ্ড শীত লাগা, যখন জ্বর আসবে তখন প্রচুর শীত আসবে। দ্বিতীয়ত হট স্টেজ, প্রচুর গরম লাগে, অত্যাধিক শরীরে হাত দেবেন একে হাত মনে হয়ে পুড়ে যাচ্ছে, এরকম অত্যাধিক গরম লাগা। এবং সুইটিং স্টেজ, প্রচুর ঘামা, অর্থাৎ জ্বর ছাড়ার পরে প্রচুর শরীরটা ঘেমে যায়। তো জ্বর যে কোনো কারণে আসুক না কেন, জ্বর যে কোনো কারণে আসুক, যদি আপনারা বুঝতে পারেন তাহলে তো ভালো, আর বুঝতে না পারলেও আপনারা স্বাভাবিক অবস্থায় রোগীকে স্বাভাবিক খাদ্য দেবেন, এমনকি খোলামেলা পরিবেশে রাখবেন। এখানে আপনারা প্যারাসিটামল, অর্থাৎ এখানে নাফাইস ফার্স্ট রিসেট যে ট্যাবলেটগুলো, এই টামেন, এগুলো ট্যাবলেট আপনারা দিতে পারেন, এগুলো 6 ঘন্টা পর দেওয়া যায়, অর্থাৎ তিনবার থেকে দিনে 4 বার করে দেওয়া যায় বয়স অনুযায়ী। আমরা গত ক্লাসে প্যারাসিটামলের ডোজ সম্পর্কে এবং ছোট বাচ্চাদের কীভাবে দিতে হয় ড্রপ এবং সিরাপ আমরা আলোচনা করেছি। তো আপনার বয়স হিসেবে এটি আপনাদের 6 থেকে 8 ঘন্টা, অর্থাৎ 8 থেকে 6 ঘন্টা পর আপনারা এটি দিতে পারেন। আর এর সাথে প্রয়োজন হলে আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ এখানে ব্যবহার করতে পারবেন, এখানে অ্যান্টিহিস্টামিন ওষুধ ব্যবহার করতে পারেন, এখানে PPI ওষুধ, অর্থাৎ এখানে গ্যাসের ওষুধ ব্যবহার করতে পারবেন, আর প্রয়োজনে এখানে ভিটামিনও ব্যবহার। আপনার নাম পরিচয় যাই হোক না কেন, আপনার কর্ম ভালো হলে আপনি ভালো। তো আরেকটি কথা হলো যে পথ প্রত্যেককে সৃষ্টি করে না, প্রত্যেকেই পথের সৃষ্টি করে। তো নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে। তো এখানে নাম ধাম যাই হোক না কেন, যদি আমার কথাগুলো ভালো লাগে
তাহলে আমার জন্য দোয়া করবেন, এইটুকুই চাও আর কিছু না। তো আপনারা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন, অর্থাৎ বিশেষ করে জ্বর প্রসঙ্গে আজকে কথা বলার চেষ্টা করব, যে আপনারা জানতে চেয়েছেন যে জ্বর হলে শরীরে পানি দেওয়া বা শরীর মোছা যাবে কি না। জ্বর হলে অবশ্যই, জ্বর হলে শরীরে স্পঞ্জ দেওয়া অর্থাৎ আপনারা শরীর মুছে দিতে পারবেন, মাথায়ও পানি দেওয়া যাবে যদি ওই রোগীর ঠান্ডা বা নিউমোনিয়া অর্থাৎ তার বুকে যদি আপনার ঠান্ডা বা কফ জমে না থাকে বা নিউমোনিয়া যদি সম্ভাবনা না থাকে, তাহলে অবশ্যই এখানে পানি দিয়ে মুছে নেবেন। অর্থাৎ এখানে আমরা যদি মুসলিম ধর্মের দিকে তাকাই, অর্থাৎ আমাদের ইসলামের মতে যে এখানে যদি জ্বর হয় তাহলে তোমরা পানি দিয়ে মুছে নাও, কারণ এটি জাহান্নামের উত্তাপ। অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই ইসলামের দৃষ্টিতে আমরা এখানে পানি দিতে পারি এবং পানি দেব, শুধু তাই না, মেডিকেল সায়েন্স এখানে প্রমাণ করে যে জ্বরের উত্তাপটা পানি দিয়ে মুছে নিলে, শরীরটা মুছে নিলে এখানে জ্বরটা কমে যায়। আর এখানে প্রচুর পরিমাণে পানি না দেওয়াই ভালো, অর্থাৎ প্রচুর পরিমাণে পানি দিয়ে ঠান্ডা বা কাশি লাগতে পারে, এক্ষেত্রে একটু সাবধানতার সহিত আপনারা পানি দিবেন। যদি যদি ঠান্ডা বা কাশি না লাগার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই পানি দেওয়া যাবে। আরেকটা প্রশ্ন আপনারা করেছেন যে জ্বর হলে ভিটামিন দেওয়া যাবে কি না, জ্বর হলে ভিটামিন ক্যাপসুল সিরাপ ট্যাবলেট দেওয়া যাবে কি না। হ্যাঁ, এখানে আপনারা অ্যান্টিবায়োটিকের সাথে এখানে জ্বরের জন্যে আপনারা ভিটামিন ক্যাপসুল, ভিটামিন ট্যাবলেট, ভিটামিন সিরাপ অবশ্যই দিতে পারবেন। তবে সমূহ সম্ভাবনা হলো যে ভিটামিনের কাজ কী, ভিটামিনের কাজ হলো বাড়িয়ে দেওয়া, অর্থাৎ আপনার শরীরে জোর শক্তি কম, এর জন্য ভিটামিন খাবেন শরীরের জোর শক্তি বাড়িয়ে দেবে, আপনার হজম শক্তি কম, হজম শক্তি বাড়িয়ে দেবে, আপনার দৃষ্টির শক্তি কম, দৃষ্টির শক্তি বাড়িয়ে দেবে। তো ভিটামিনের কাজ হলো বাড়িয়ে দেওয়া। এক্ষেত্রে জ্বরের কারণে এখানে আপনার শরীর দুর্বল হতে পারে, এই দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার জন্য এখানে ভিটামিন আপনারা দিতে পারেন, দেওয়া যাবে। তো অনেক ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় প্রচুর প্রচণ্ড জ্বরের সময় ভিটামিন দেই না, বলি আমরা যে জ্বর সারলে আপনারা খাবেন, অর্থাৎ দুই দিন বা তিন দিন পর খেতে বলি। তো প্রয়োজনে আপনারা এইভাবে দিতে পারেন। তো আরেক ভাই প্রশ্ন করেছেন যে জ্বর হলে স্যালাইন দেওয়া যাবে কি না। দেখেন, যদি প্রচণ্ড জ্বর হয়, অর্থাৎ এখানে প্রচণ্ড জ্বর হলে এখানে আপনারা জ্বরের জন্য স্যালাইন দিতে পারবেন, তাহলে শরীরটা কী হয়ে যাবে, জ্বরটা কমে যাবে, ঠান্ডা হবে। এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে প্রচুর জ্বর হলে স্যালাইন দিয়ে থাকি, তবে এখানে অবশ্যই ডায়াবেটিক্স রোগী এমনকি উচ্চ রক্তচাপ রোগীর হিসাবটা আলাদা। তো ডায়াবেটিক্স রোগীকে এখানে নর্মাল অবস্থায় যেমন স্যালাইন দেওয়া যায় না, তেমন জ্বর হলেও দেওয়া যাবে না। তবে আপনারা ইচ্ছা করলে এখানে স্যালাইন দিতে পারবেন জ্বরের রোগীকে, নর্মাল জ্বরের রোগীকে স্যালাইন দিতে পারবেন যদি তার ঠান্ডা কাশি বা নিউমোনিয়ার মতো মারাত্মক সমস্যা না থাকে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে এই জ্বরের ক্ষেত্রে জিমেক্স, প্যারাসিটামল এমনকি এর সাথে ফিনিক্স দেওয়া যাবে কি না। তো দেখেন, জিমেক্স একটি অ্যান্টিবায়োটিক, আপনারা জানেন যে এটি ম্যাক্রোলাইট গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক। তো এক্ষেত্রে অবশ্যই এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে যদি প্রয়োজন হয়, যদি ইনফেকশন মনে হচ্ছে যে এটি সংক্রমণ হয়েছে, জীবাণু সংক্রমণ হয়েছে, জীবাণুটিকে ধ্বংস করার জন্য অবশ্যই এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করতে হবে। আর প্যারাসিটামল, প্যারাসিটামল তো অবশ্যই দিতে হবে, আপনারা জানেন যে জ্বরের জন্য প্যারাসিটামল বাধ্যতামূলক, দিতেই হবে। আর এখানে ফিনিক্স, ফিনিক্স একটি আপনারা জানেন যে পিপিআই গ্রুপ, পিপিআই অর্থাৎ এখানে প্রোটন পাম্প ইনহিবিটর, এটি একটি কি গ্যাসের ওষুধ। তো অবশ্যই এখানে যেহেতু প্যারাসিটামল দেবেন এবং কি অ্যান্টিবায়োটিক দেবেন, এখানে আপনারা কী করবেন, অবশ্যই পিপিআই একটা দিবেন বা দিতে হবে, কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। তো আপনারা অনেক প্রশ্ন করেছেন, তো গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমরা আজকে এ পর্যন্তই উত্তর দিলাম। তো আগামীতে আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।